এখানে যে দর্শকগুলো দেখানো হয়েছে সেগুলো সম্পূর্ণভাবে ফেক, একটাও রিয়েল না। ষাঁড়টা এতখানি দৃঢ়প্রতিজ্ঞ যে সে মারলে নগেন্দ্রকেই মারবে, তাছাড়া আর কাউকে মারবে না। ঝাঁপ দেওয়ার সময় নৌকাটা সম্পূর্ণভাবে বদলে যায়। সিনেমার শুরুতেই এই লোকটাকে হাওয়াই চপ্পল পরে বাজারে সবজি কিনতে দেখা যায়, কিন্তু সিনেমাটা হলো 1879 সালের, যে সময়ে কোনো সাধারণ ভারতীয় পায়ে জুতোই পরত না, আর সেই সময়ে দাঁড়িয়ে এই পায়ে হাওয়াই চপ্পল পরে বাজারে ঘুরে বেড়াচ্ছে। নগেন্দ্র যখন এখানে মার খাচ্ছে তখন তার হাতটা একদম ঠিকঠাক অবস্থায় আছে, কোনো রকম রক্ত বের হয় না, কিন্তু তার পরের মুহূর্তে তার হাতের মুঠো থেকে রক্ত বের হতে দেখা যায়, আর রক্তটা এতটা পাতলা দেখায় যে দেখে মনে হয় হাত থেকে রক্ত না, হাতের মধ্যে বেদানা চেপে ধরে দাঁড়িয়ে আছে। লল, এ এখানে ছুটে এসে নৌকার ওপর দাঁড়িয়ে নদীতে লাভ দেয়, কিন্তু এ যে নৌকাটার ওপর চড়ে এবং যে নৌকাটা থেকে লাভ দেয়, দুটো নৌকায় সম্পূর্ণভাবে আলাদা। নগেন্দ্র যখন নদীতে লাভ দেয় তখন তার পেছনে এবং দূরে অনেকগুলো চিমনি দেখা যায় এবং যেগুলো থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়, কিন্তু প্রশ্ন একটাই, 1879 সালে আমাদের ভারতবর্ষ শিল্প বাণিজ্যে কি এতখানি উন্নতি লাভ করেছিল? এখানে নগেন্দ্র প্রসাদ আমাদের সবার প্রিয় দেবদাকে খালি গায়ে দেখা যায়, কিন্তু সব থেকে মজার ব্যাপার হলো এটাই, এখানে দেবদা লকডাউনে সিক্স প্যাক বানানোর বদলে ফ্যামিলি প্যাক বানিয়ে নিয়েছে। সেটা বড় কথা নয়, বড় কথা হলো এটাই যে এটা সম্পূর্ণভাবে রিয়েল, এটা সাল্লু ভাইয়ের মতো ফেক ভিএফএক্স না। নগেন্দ্র তার পায়ের ফুটবলটা দিয়ে এত জোরে গাছে মারে যে গাছটা কোনো রকম নড়ে না, তার সত্ত্বেও গাছ থেকে কিছু কাঁচা পাতা এবং কিছু কাঁচা ফল ঝরে পড়ে। এটা অবধি ঠিক ছিল, শুধুমাত্র পাতাই না, তার সঙ্গে সঙ্গে কিছু ডালও ভেঙে পড়ে যায়। লল, নাড়ু এখানে বলটাকে মারতে আসে ঠিকই, কিন্তু সে বলটাকে না মেরে নিজের চেষ্টাতেই সে হাত পা তুলে বলটার ওপরে বসে পড়ে। জিতেন্দ্র, সরি ক্যাপ্টেন জিতেন্দ্র যখন এই গোলটা এবং এই লোকটার কাছে আসে তখন গোলটার পেছনে একটা পর্দা জাতীয় জিনিস দেখা যায়, কিন্তু তার পরের মুহূর্তে ক্যামেরা দ্বিতীয় বারের জন্য ভিউ নেওয়ার সঙ্গে সঙ্গেই ওই গোলটার পেছনে কিছু প্রাকৃতিক দৃশ্য দেখা যায়, ওই পর্দা জাতীয় জিনিসটা পুরোপুরিভাবে গায়েব হয়ে যায়। নগেন্দ্রকে আহত করার জন্য যে ষাঁড়টাকে ফিট করা হয়েছিল সেই ষাঁড়টা নগেন্দ্রকেই আহত করে, কিন্তু তার পেছনে যে আগুন লাগিয়েছিল সে ঘুরে তাকেও আহত করতে পারতো, কিংবা তার সামনে আরও অনেক লোক ছিল, কিন্তু না, ষাঁড়টা এতখানি দৃঢ়প্রতিজ্ঞ যে সে নগেন্দ্রকেই মারবে, তাই সে শটান গিয়ে নগেন্দ্রকেই মেরে দেয়। বা দড়ি টানাটানি চলাকালীন নাড়ু ইংরেজের চাবুকের ভয়ে মাটিতে পড়ে যায়, কিন্তু শুধুমাত্র সে একা না, তার সঙ্গে আরও অনেকজন মাটিতে পড়ে যায়, কিন্তু সব থেকে মজার ব্যাপার হলো এটাই, তার সামনে পুরোহিত মশাই ছিল কিন্তু তার গায়ে কোনো রকম নাড়ুর টাচ হয় না, তার সত্ত্বেও সে নাড়ুর সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যায়। লল, নগেন্দ্র যখন এই বলটাকে নিয়ে গোল দেওয়ার চেষ্টা করছে তখন তাদের খেলোয়াড় পুরোহিত মশাইকে মাঠের বাইরে দাঁড়িয়ে সবার সঙ্গে একসঙ্গে দাঁড়িয়ে উৎসাহ দিতে দেখা যায়, কিন্তু তার পরের মুহূর্তেই তাকে আবার এই বলটা নিয়ে খেলতে দেখা যায়, আর পুরোহিত মশাই যখন এই বলটাকে একজনের পা থেকে ছিনিয়ে নেয় সে অপোনেন্ট দলের খেলোয়াড় হওয়ার সত্ত্বেও তাকে দাঁত বার করে হাসতে দেখা যায়। এই দৃশ্যে যে কোনো লোককে দর্শক হিসেবে দেখানো হয়েছে সেগুলো সম্পূর্ণভাবে ফেক, একটাও রিয়েল লোক না, জাস্ট কপি পেস্ট করা। কারণ আপনি যদি এই জায়গাটা খুব ভালো করে দেখেন তাহলে দেখতে পাবেন একটা গেরো রঙের জামা পরা লোক দাঁড়িয়ে রয়েছে এবং তারপরে কিছু লোক রয়েছে, দেন আবার সেই সেম লোক আরও কিছু লোক, এভাবে জাস্ট কপি পেস্ট করে দেওয়া হয়েছে দর্শকগুলোকে। আর এই সিনেমার সব থেকে মজার ব্যাপার হলো এই দৃশ্যটা, কারণ এই সিনেমায় যতবারই হাততালি দেওয়ার দৃশ্য দেখানো হয় ততবারই এই একই দৃশ্যটাকে দেখানো হয়, আর সব থেকে মজার ব্যাপার হলো এই কাকাটা, কারণ যতবারই দেখানো হয় ততবারই এই কাকাকে এই জায়গায় লুঙ্গি পরে ঘুরে বেড়াতে দেখা যায়। লল, হে ফ্রেন্ডস, আজকের মিস্টেক এই অবধি, আবার পরের দিন ফিরে আসবো নতুন একটা মিস্টেক ভিডিও নিয়ে, আর তুমি যদি আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করো ভিডিওর নিচে যাও, লাল সাবস্ক্রাইব বাটনে হাত দিয়ে সাবস্ক্রাইব করো এবং তার পাশে থাকা বেল আইকনে ক্লিক করো যাতে তুমি আমাদের আপলোড ভিডিওর একটা ভিডিও মিস না করো। থ্যাংক ইউ, বাই বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।